الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك বিসমিল্লাহির সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই শফিক বাংলাদেশ থেকে তিনি প্রশ্ন করেন যে ইমাম সাহেব মাইক দিয়ে সুরা জোর করে তেলাওয়াত করা জাহিরি তেলাওয়াত করা অথবা ইমাম সাহেব জোরে তেলাওয়াত করা ইসলামে জানাজার সালাতের কি জায়েজ ইসলামের বিধান কি কিভাবে পড়লে সঠিক হবে সেটা জানার চেষ্টা করেছেন মাসা আল্লাহ সুন্দর আল্লাহ আল্লি সাল্লাম যেভাবে জানাজার সালাত আদায় করেছিলেন সেভাবে অবশ্যই আহ আসতে পড়েছেন সে সময় মাইক ছিল না এবং মাইপে মাইকের ব্যাপারটা যদি বলা যায় যে মাইক এমন লোক কেউ ব্যবহার করে না যে মাইক দিয়ে আমরা যদি সলাত আদায় করি সেটা থেকে আমরা সবাব পাব সেই জন্য সেটা বিদাত হওয়ার কোনো কারণেই নেই কারণ এই দুনিয়াতে এমন কিছু জিনিস আছে সেটা আমরা সাল্লামের জামানায় ছিল না কিন্তু আজকে আছে আর সেটাকে আমরা ব্যবহার করলে বিদাত হবে তেমনটি নয় একটা হচ্ছে শরীয়ত আরেকটা হচ্ছে এই দুনিয়ার জন্য চলাফেরা শরীয়তের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু নতুন সংযোজন এবং বিয়োজন করে সেটা হবে বিদাত তাহলে যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু সংযোজন করলো দিনের মধ্যে নতুন কিছু নিয়ে আসলো তাহলে সেটা হবে বিদাত আর মাইক দিয়ে সলা তাদাই করা মাইক দিয়ে আজান দেওয়া মাইক দিয়ে জানাজার নামাজ পড়া সেটা কখনো বিদাতে পরিণত হবে না ধরুন আপনার ঈদগাহে জানা যা হচ্ছে অনেক ভালো ব্যক্তি তার অনেক মানুষ হয়েছে কিন্তু যদি ইমাম সাহেব সে তিলাওয়াত করে বা দেয় নিজের গলায় তাহলে দেখা যাবে যে পিছন পর্যন্ত সেটা পৌঁছছে না তো সেই জন্য তিনি ব্যবহার করছেন এই জন্য যে যাতে করে মানুষের সহযোগিতা হয় তাকে তারা শুনতে পায় সেই জন্য সেই জন্য মাইক ব্যবহার করা মহাদিসগঞ্জ জায়েজ বলেছেন যারা বলছেন মাইক ব্যবহার করা জায়েজ নয় বিদাত তারা বিদাত কি জিনিস বলে বোঝেন না আল্লাহসাল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কুল্লু মহাদেশ তিন বিদায় কুল্লু বিদায় তিন দলায়ালা কুল্লু দলাআলা তিন ফিন্নার প্রত্যেক নব আবিষ্কৃত যত কিছু আছে সেটা হচ্ছে বিদাত নব আবিষ্কৃত যেটা শরীয়তের মধ্যে নব আবিষ্কার হবে এবং সমস্ত বিদাত হচ্ছে গুমরাহি এবং সমস্ত গুমরাহি হচ্ছে ভ্রষ্টতা এবং সমস্ত ভ্রষ্টতা তাকে জাহান নামের কারণ করে দেবে তারপরে আমরা আসি জানাজার সালাতে জোরে কেরাত পরা যাবে কিনা এরকম হাদিস পাওয়া যায় আল্লাহ সাল্লামের সাহাবি জানাজার সালাদ শিক্ষা দেওয়ার জন্য তিনারা এরকম আমল করেছেন যেমন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুর এরকম আমল পাওয়া যায় তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ বলেন আমি ইবনে আব্বাস রাদিয়ালা আহ পিছনে জানাজার সালাত আদায় করেছি সাল্লাইতু খালফা ইবনে আব্বাস হিন আলা জানাজা তিনি ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা পিছনে জানাজার সালাদ আদায় করেছেন এবং তিনি সুরা ফাতেহা পাঠ করলেন সাথে সাথে আরেকটু সুরা পাঠ করলেন এবং আওয়াজ করে আমাদেরকে শোনালেন জেহ রি সেররিনয় মানি জেহরি আওয়াজ করে শুনিলেন পাঠ করে শোনালেন এবং তিনি যখন সালাত শেষ করলেন তিনি বলেন যে আমি যা করেছি সেটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেন যে আমি তার হাত ধরে তাকে প্রশ্ন করলাম কে তালহা রি আল্লাহ তিনি উত্তরে বললেন আমি আওয়াজ করে পাঠ করেছি যাতে করে তোমরা জানতে পারো যে সুরা ফাতে পাঠ করা সন্ন্যত এবং হক এই যে এই হাদিসটা থেকে কয়েকটা মাসলা হয় যারা আমাদের দেশের আলেমরা সুরা ফাতেহা পড়তে ইচ্ছুক নয় জানাজার সালাতে তাহলে তারা সত্যি মোহাম্মদ সাল আলাই সাল্লামের আমলের বিরোধিতা করছেন আল্লাহ রসুল সাল্লা সাহিবের হাদিস আল্লাহ রসুল বলছেন যে সুরা ফাতেহা অবশ্যই পড়তে হবে এবং এটাই হক আবুদাউদ নাসাই তিরমিজিজা এই ধরনের সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটি আছে তিন হাজার 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 একশত আটানব্বই নাসাই এক 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 সাতাশি আটাশি হাজার ছাব্বিশ এক হাজার সাতাশ ইবনে মাজা এক হাজার চারশো পঁচানব্বই সই বোখারি এক হাজার তিনশত পঁয়ত্রিশ এরকমভাবে বিভিন্ন কিতাবে জানা যাওয়া দেয় এই হাদিসটি পাওয়া যায় তাহলে আল্লাহ রাসুলের সাহাবি সবচেয়ে ইজ্জতদার সাহাবী ইবনা আব্বাস রাদি আল্লাহ তালহ তিনি সালাদ শিক্ষা দিলেন সুরা ফাতেহা জোরে আওয়াজ করে যাতে করে তারা জানতে পারে যে সালাদ নামাজ সুরা ফাতেহা জানা পড়তে হবে প্রথম বন্ধনী অংশটুকু যেটা আমরা পড়েছি সেটা নাসাইতে সনদে এসেছে অন্য একটি সুরা পাঠ করার কথা ইবনো যার দু উল্লেখ করেছেন তাহলে আমরা এখান থেকে আরো জানলাম যে ইবনে সূত্রে আমরা সুরা ফাতিহা পড়ে উক্ত হাদিস থেকে বোঝা গেল যে সালাতে জানা যায় কিরাত আওয়াজ করে পাঠ করা যায় তবে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু তার শিক্ষা দেওয়ার জন্য জোরে পাঠ করেছিলেন যেমনটি হাদিসের বাসা হতে বোঝা গেছে তাই আবু উমামা ইবনে সাহাল রাদি আল্লাহ তালন নির্মা হাদিস দ্বারা দলিল গ্রহণ করে চুপে চুপে ও আমরা দলিল পেয়ে থাকি উমামা ইবন সাহাল তিনি বলেন জানাজার সালাতের মধ্যে প্রথম চুপে সুরা ফাতেহা পাঠ করাই আমল অতপর তিনি তাকবির দেবে এবং শেষে তাকবীরে সালাম ফেরাবে তাহলে আমরা জানতে পারলাম যে এই ব্যাপারে আমরা সুরা ফাতেহা যারা পাঠ করি না বোখারি সহ আর অন্যান্য কিতাবে সুরা ফাটকে পাঠ করার জন্য বিশুদ্ধভাবে হাদিস থাকা সত্ত্বেও যারা সুরা ফাতেহা ছেড়ে দেয় এবং তারা সুরা ফাতেহা পড়ে না অবশ্যই তারা এটা ঠিক করেন না অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানাজার সালাতে সুরা ফাতেহা পাঠ করতেন যেমনটি তিরমিজি সহ অন্যান্য বিভিন্ন গ্রন্থে স্পষ্টভাবে এসেছে তার মানে নিঃসন্দেহে জানাজার সালাতে সুরা ফাতেহা পড়তে হবে এবং যদি সাহাবাই কেরামের আমল করতে চায় তাহলে জোরে পড়া যাবে কিন্তু সোনা হচ্ছে চুপে চুপে আহ সুরা পড়া বা অন্যান্য পড়া আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে বেশি ভালো জানেন জানান হাজার নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ